বৃষ্টিতে ফেসে গেছি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ছাতাও মানছে না, আমি পুরো ভিজে গেছি, পুরো পিছন দিকটা পুরো কালো হয়ে এসছে, আর বাস থেকে নেমেছে অমনি বৃষ্টি। কাজ থেকে বেরিয়ে পড়েছি আর এসে গেছি পার্লারে বহুদিন পর। তো আইব্রো করে বেরোবো। তোমাদের আজকে একটা কথা বলি, যদি কেউ বিউটিশিয়ান কোর্স করতে চাও না, শিখতে চাও, কেয়া সেঠের মানে যে বিউটি কোর্সটা রয়েছে, ওরা অ্যাকচুয়ালি বিউটি কলেজ বলে, সেটা না বালিগঞ্জ ফাঁড়িতেই। যারা কলকাতায় থাকো তাদের জন্য বলি, আমি একবার গেছিলাম বালিগঞ্জ ফাঁড়িতে। আজকে তোমাদের দেখিয়ে দেবো কেয়া সেঠের এটা কোথায়, যে সবুজ রঙের দরজাটা দেখছো না, ওর পাশেই একটা গলি আছে। এই গলিটা বাইরে থেকে দেখে লাগছে এরকম, কিন্তু ভিতরটা বিশাল বড় একটা বিউটি কলেজ ওরা খুলেছে, বিউটিশিয়ান কোর্স সেখানে শেখানো হয়। বালিগঞ্জ ধাবার উল্টো দিকের যে একটা গলি আছে রাস্তা, বলরাম মল্লিকের মিষ্টির দোকান আছে ওখানেই, পিকনিক গার্ডেন বালিগঞ্জ ফাঁড়ি অটো স্ট্যান্ড আছে ওখানে। এসেই যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে কেয়া সেঠের বিউটি ক্লিনিক মানে বিউটি কোর্স, বিউটিশিয়ান কোর্স শেখানো হয় জায়গাটা কোথায়, যে কেউ দেখিয়ে দেবে বালিগঞ্জ ফাঁড়িতে। আর এই যে আমি এইখানে এসেছি আজকে, মানে শেষ অবধি বলপুট্টি আর ভার্নিশ আমি কিনে নিচ্ছি, ডিআইওয়াই বানাবো। আর দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই পার থেকে, ওইখানে একটা মসজিদ আছে আর এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, আর একটা কসমেটিক্সের দোকানের পাশেই এই গলি। এই রাস্তায় এসেছি বলে ভাবলাম তোমাদের সাথে আর একটা মজার জিনিস শেয়ার করি। কোয়েল মল্লিকের বাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনে তিরুমানি লেখা আছে, ঠিক এটা বালিগঞ্জ ধাবার উল্টো দিকেই, মানে পাশেই তিরুমানির ভিতরেই কিন্তু কোয়েল মল্লিক থাকে। তো আমি ওখানে আগে যোগা করাতে যেতাম লকডাউনের আগে, তো ওনা আমি যার বাড়িতে যেতাম ওনার ফ্ল্যাটের ওপরেই কোয়েল মল্লিক থাকেন, কিন্তু কোনোদিন আমার দেখার সৌভাগ্য হয়নি। তবে হ্যাঁ, রঞ্জিত মল্লিক আর ওনার ওয়াইফের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, আর উনি আমাকে চিনেও গেছিলেন, লিফট ফিফটে দেখা হতো। এই যে তিরুমানি, এর ভেতরে গেলেই কোয়েল মল্লিক থাকে। তো তো মজার জিনিস একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে, তো এই আর কি। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। কেমন কেমন খুশি হয়েছে তুমি? চা কি কাপ? আচ্ছা তুমি খুশি হয়েছো? এদিকে তাকিয়ে বলো তো, আমার দিকে তাকাও, এই ফোনের দিকে তাকিয়ে একটু বলো কেমন খুশি হয়েছো। থ্যাংক ইউ বলো। এটা কিছু না, পেন্সিলগুলো দেখো, তোমাকে দিদি আবার একটা পেন দিয়েছে। এই যে তোমাকে দিদি আবার একটা পেন দিয়েছে, পেন পেন কোথায়? খুশি খোলো খোলো। কেমন খুশি হয়েছে দেখাও, একটু হাতে তুলে দেখাও পেন্সিল আর পেনটা, হাতে তুলে দেখাও ফোনে। রেডি হও, বজাশন ফজাশন করছো? পা ব্যথা করছে, কাল রাতে ঘুম হয়নি তাই একটু বজাশনে বসছি 10 মিনিট। তুমি এ করো, স্নান করো, আমি রেডি হয়ে নিচ্ছি।
আমরা এখন বেরোচ্ছি, আজকে আমাদের নেমন্তন্ন আছে, আর বাবাই যাবে না, বাবাইকে নেবো না, কারণ কি ও পড়াশুনো করুক, ও থাকবে কিছুই না, আমরা বড়রা একটু খাওয়া দাওয়া করবো, চলে আসবো তাড়াতাড়ি, শুধু শুধু ওর গিয়ে আর লাভ নেই। আর হচ্ছে বজ্রাসনে বসেছিলাম, আর কালকে সারা রাত ঘুম হয়নি, পাঁচটার সময় ঘুমিয়েছি, দেখছি কাক ডাকছে, আকাশে আলো এসে চলে, মানে আলো হয়ে যাচ্ছে, তখন ঘুমটা এসছে। আর সেই জন্য কম ঘুম হলে গা হাত পা খুব ব্যথা হয়, আর পায়ে ব্যথা করলে এই বজ্রাসনে বসলে ভীষণ আরাম হয়, আর হজমের খাওয়ার পরেও 5 মিনিট যদি বজ্রাসনে বসতে পারো, 5-10 মিনিট হজমে খুব হেল্প হয়। তো সেই জন্য কিছুক্ষণ বসলাম, আরাম হলো, এবারে রেডি হয়ে গেছি, তো চলো বেরোই, এখানেই সামনে, তোমরা চেনো, গেলেই বুঝতে পারবে কারা, তো চলো রেডি বেরিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে, একদম ডিনারের টাইমে গেলে কেমন লাগবে, একটু তো আগে যেতে হবে, 8:30 বাজে, যদিও আমরা এই সময় ডিনার করে ফেলি, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, এমনিতেও কালকে ইলিশ মাছের জন্য লেট করতে পারছি, বন্ধুদের জন্য তো লেট করতেই পারি, অসুবিধে নেই। বাচ্চা ছেড়ে ঘোরার মজাটাও আলাদা, তাই না? সবসময় বাচ্চা নিয়ে ঘুরলে পরে কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, কালকের ভিডিওতে তুমি থাকবে তো? তোমার চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে, তোমার ঘুম পেয়ে গেছে? না না, আসো আসো, কি খাবে এটা তুমি? কি এইটাই তো চাই, দেখো কি আছে পেন্সিল বক্সে, দেখি এগুলো কি? নিজের পরিচয় বলো, আমি পুরনো, আমরা বলো, আমরা পুরনো পাপি, পুরনো পাপি, আমাদের দেখে সবাই মনে রাখবে, আজকে যা রান্না করেছে তোমাদের ফার্স্টেই দেখালাম, মেটের কষা অসাধারণ, গোলাপ জল দেয়নি, হাতের জাদু দারুণ হয়েছে, ডিম কষা, মেটে কষা, বলার মতন নেই আর কিছু, দারুণ। তোমার বরকে দেখাবো, তোমার পারমিশনে দেখাবো, আমার বরকে দেখিও না, লোকে এমনি পালাবে, আমি পালাবো, বাবাকে দেখাবো, বাবা জামা পরে না, বাবা জামা পরে না, এটা সবাই বলে, ওর মামার বাড়ির লোকেরাও বলে, বাবা বাবার জামা নেই, পার্টিতে এই গান না হলে চলে, কমেন্ট করবে সবাই। সব থেকে বড় জিনিস সবাইকেই বলছি, এখানে লিভিং উইথ রাহুল একটা চ্যানেলের নাম, ঠিক আছে, আর আমার বরের নাম রাহুল, যারা যারা ও যেরকম, তুমি কি মানে তুমি কি জানতে না লিভিং উইথ চ্যানেল, আমি জানতাম যে বরের নাম দিয়ে তুমি ওর সাথে থাকছো, তার জন্য দিয়েছো, মানে লিভিং রিলেশনশিপের জন্য সবাই কিন্তু আমাকে ট্যাপ করতে হয় কে আছে, যেহেতু আমার বরের নাম রাহুল, আর লিভিং উইথ রাহুল এর ট্যাগ করলে পরেই অন্য একটা চ্যানেলে চলে যায়, আমাকে আমাকে দিদিও বলেছে, প্রমাণ করে দিলে সেটা প্রমাণ, প্রমাণ করে দিলে সেটাই প্রমাণ, আমার রাহুল চ্যানেলের সামনে আসে না তো কি করে প্রমাণ করবো, আসবে আসবে খুব শীঘ্রই আসবে, তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি পূজার মতো ছিল, আশা করছি, ওকে সবাই আশা করছে, আমি ওকে দেখাতে পারছি, আমি দেখিয়ে দেবো কিন্তু তোকে, না না ওকে দেখি, আমার মেয়ে আমাকে কামড়ে দিলেও কারণ ওর গান চলছে না, এই হ্যাঁ গান বন্ধ করে ভিডিও করছি, চলো গানটা চালাই, তো সেটাই হচ্ছে ব্যাপার, সবাই ভাবে লিভিং উইথ রাহুল হচ্ছে আমি রাহুলের সাথে থাকি বলে ট্যাগ দিই, একদমই না, রিভিল উইথ রাহুল একটা চ্যানেলের নাম, গান শুনে আমি ট্যাগ দিই, এতদিন যারা আমাদের সাথে আছে তারা জেনেই গেছো আমরা প্রচুর মজা করি, তাই তো, গান চলছে, কপিরাইট এসে যাবে, বেশিক্ষণ রাখতে পারবো না, আশা করি বুঝতে পারছো, আমরা আমাদের সাথে যারা পুরনো আছো
আমরা এত রাতের আগে না আমরা কারোকে বাড়ি থেকে যাই না কেউ আমাদের বাড়ি থেকে আসে। পুরো শুনশান রাস্তা, রাত 3টে বাজে, আমরা বাড়ি যাচ্ছি। দেখো পুরো শুনশান। যারা প্রথম থেকে দেখো তারা জানো যে আমাদের আড্ডা কখনো 3টের আগে শেষ হয় না, 2-3টের আগে। এখন বাড়ি যাচ্ছি, আর কি গিয়ে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি রাস্তার মধ্যে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা, গুড নাইট।